পথ দেখালো কলকাতা বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেল অফলাইন ক্লাস এই সংবাদই পরিবেশিত হয়েছে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে কি আছে এই পুরো প্রতিবেদনটাতে চলো আমরা দেখিনি আর কীভাবে বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ক্লাস শুরু হলেও সে বিষয়টা সম্পর্কে বিস্তারিত জেনে নিই আমি তোমাদের বন্ধু গৌতম আজি অন্যদিনের মতো আজকেও তোমাদের সামনে এই খবরটা পরিবেশন করছি প্রায় দশ মাস বাদে ক্লাসরুমে ক্লাস শুরু করলো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার থেকে শুরু হলো বিশ্ববিদ্যালয়ের জুওলজি বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাস স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার পর এদিন থেকেই প্রথম বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করলেন তবে বিশ্ববিদ্যালয়ে হোস্টেল না খোলায় কেউ ফ্ল্যাট ভাড়া নিয়ে আবার কেউ বন্ধু বান্ধবদের বাড়ি থেকেই আপাতত ক্লাস করবেন ছাত্রছাত্রীরা এদিন সকাল এগারোটা থেকে ক্লাস শুরু করা হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানাচ্ছেন প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্যই আপাতত অনুমতি পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানানোর উপর উপরই ক্লাস নেওয়ার বিষয় নির্ভর করছে এ প্রসঙ্গে বলতে গিয়ে জুয়ালজি বিভাগের বিভাগীয় প্রধান সাগরতীর্থ সরকার বলেন ছাত্রছাত্রীদের তরফে অনেক দিন ধরেই আবেদন আসছিল ক্লাস করার আমরা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি আপাতত প্র্যাকটিক্যাল ক্লাস করার অনুমতি পেয়েছি প্রাথমিকভাবে টানা দশ দিন প্র্যাকটিক্যাল ক্লাস করানো হবে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই করোনার জেরে রাজ্যের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বন্ধ রয়েছে বন্ধ থাকলে অনলাইনে ক্লাস করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা তবে অনলাইন ক্লাস হলেও প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে করানো হবে তা নিয়ে রীতিমতো চিন্তিত ছিল বিশ্ববিদ্যালয়গুলি বিশেষত স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে উদ্বেগে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা অনলাইনে ক্লাস হল সেই ক্লাসের সব ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারছিল না সেভাবে বল সব মিলিয়ে অফলাইনে ক্লাস করানোর জন্য রীতিমতো ছাত্রছাত্রীদের তরফে দাবি আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিশেষত জুওলজি বটনির মতো প্র্যাকটিক্যাল কেন্দ্রিক বিষয়গুলির ক্ষেত্রে ছাত্রছাত্রীর তরফে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর দাবি উঠে আসছিলো অবশেষে সোমবার থেকে শুরু হলো বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিক্যালের ক্লাস যদিও মাত্র কয়েকটি বিভাগে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসরুমে প্র্যাকটিক্যাল ক্লাস করানোর প্রস্তুতি নিয়েছে সোমবার থেকে দীর্ঘ দশ বছরের বেশি সময় বাদে দশ মাসের দশ বছর না দশ মাসে হবে বেশি সময় বাদে ক্লাস শুরু হওয়া হওয়ায় উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা তবে হোস্টেল না খোলে আপাতত বন্ধুদের বাড়ি ফ্ল্যাট ভাড়া নিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করছেন বহরমপুর থেকে আসা এক ছাত্রী বলেন অনলাইনে ক্লাস করে সবসময় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না তাই সশরীরে এসে ক্লাসরুমে ক্লাস করানোর মধ্য দিয়ে আসল জিনিসটি জেনে নেওয়া যায় আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছিল না তার জেরে আমরা সমস্যায় পড়েছিলাম এইভাবে একইভাবে বাঁকুড়া থেকে আসা এক ছাত্রী বলেন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আজ থেকেই প্রথম বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি এতদিন বাদে ক্লাস করতে আসে আমরা খুব খুশি অন্যদিকে একটি নির্দিষ্ট ঘরে নয় একাধিক ঘরে ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হচ্ছে তাদের সামাজিক দূরত্ব বজায় থাকে ক্লাস চলাকালীন ছাত্রছাত্রীদের মাস্ক পরা কার্যত বাধ্যতামূলক করেছে বিভাগ অন্যদিকে আগামী বুধবার উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী সেই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বলি মনে করা হচ্ছে দেখা যাক আগামী বুধবার থেকে বুধবারের মিটিংয়ের পরে কি সিদ্ধান্ত আসে চোখ থাকুক সেই দিকে আর যেমন ইনফরমেশন পাবো তোমাদের সামনে হাজির করব। ভালো থেকো সাবধানে থেকো অ্যান্ড অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো টেল দেন টাটা বা বাই